আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি মিসবাহ জামাল। প্রথমে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। প্রবল ঝড়ে বিপর্যস্ত ব্রিটেন, অন্ধকারে লাখো মানুষ। লন্ডনে সিনেমা শুটিংয়ে ডাবল ডেকার বিস্ফোরণে উদ্বেগ উৎকণ্ঠা। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের বিজনেস কনফারেন্স। বাংলাদেশের শিশুদের সাহায্যার্থে বার্মিংহামে ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের চ্যারিটি ডিনার। এনফোর্সমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে সুইজারল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ ফেব্রুয়ারির নির্বাচনে। শুনছিলেন আজকের খবরের প্রধান শিরোনামগুলো, এবারে চলে যাচ্ছে আজকের বিস্তারিত সংবাদে। প্রবল ঝড় আর বৃষ্টিপাত বইছে পুরো ব্রিটেন জুড়ে। দক্ষিণ ব্রিটেনের বিভিন্ন এলাকায় স্টর্মের প্রভাবে ঘণ্টায় 96 মাইল বেগে ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকার বাড়িঘর। রাত 9টায় এই রিপোর্টটি প্রস্তুত করা পর্যন্ত 19,000-এরও বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। উপদ্রুত এলাকাগুলোতে বন্ধ রয়েছে রেল যোগাযোগ, বিভিন্ন স্থানে ক্রস চ্যানেল ফেরি যোগাযোগও ব্যাহত হচ্ছে। রাস্তায় চালকদের অতিরিক্ত সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে সরকারের তরফে। বিবিসির ওয়েদার ফোরকাস্ট পিটারসন বলেছেন, গেল 2 বছর এরকম বিশাল এলাকা জুড়ে শক্তিশালী ঝড়ের দেখা মেলেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রিটেনের বিভিন্ন স্থানে ঘণ্টায় 70 মাইলেরও বেশি বেগে ঝড়ের গতিবেগ রেকর্ড করা হয়েছে। ব্রিটেনের এনভায়রনমেন্ট এজেন্সি এরই মধ্যে 50টিরও বেশি বন্যার সতর্কতা জারি করেছে। লন্ডনের ল্যাম্বেথ ব্রিজে রোববার সিনেমার শুটিং চলাকালে একটি ডাবল ডেকার রেড বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনাটিকে নাশকতামূলক ঘটনা মনে করে আশপাশের বাসিন্দাদের মধ্যে দিনভর বিরাজ করে উদ্বেগ আর উৎকণ্ঠা। হলিউডের ছবি দ্য ফরেনার এর একটি দৃশ্যের জন্য রোববার সকালে শুটিং চলছিল। বিস্ফোরণের বিরাট আগুনের কুণ্ডলী সৃষ্টি হয় এবং বাসটির দোতলার অংশ সম্পূর্ণ উড়ে যায়। অনেকে উদ্বেগে 999 নম্বরে কল করতে থাকেন। কনজারভেটিভ পার্টির এমপি নাইজেল হোডেলস্টন দৃশ্যটি ভিডিও বন্দি করেন। তিনি বলেছেন, বিস্ফোরণের ব্যাপকতা এবং বাস্তব পরিস্থিতি বহু মানুষকে আতঙ্কিত করেছে। ব্রিজ সংলগ্ন স্থানে সতর্কতামূলক সাইন লাগানো ছিল, তারপরও এলাকার মানুষের এ ব্যাপারে সচেতন করার দায়িত্ব এড়িয়ে গেছে কর্তৃপক্ষ। এমন সমালোচনা দেখা গেছে সোশ্যাল মিডিয়াতেও। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের বিজনেস কনফারেন্সে বক্তারা বলেছেন, এখন থেকে রেমিটেন্স দ্রুত দেশের যে কোনো স্থানে প্রেরণ করার পাশাপাশি ব্যাংকটি মোবাইল ব্যাংকিংয়ের সেবা দিয়ে যাচ্ছে। রোববার পূর্ব লন্ডনের একটি ইভেন্ট ভেন্যুতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান জালাল আহমেদের সভাপতিত্বে ও দিগ্বিজয় শুভর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইএফআইসি মানি ট্রান্সফার ইউকের সিইও মানোয়ার হোসেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক নাজমুস সাকিব, মনিরুল ইসলাম, পরিচালক আনারুজ্জামান চৌধুরী, এমডি শাহ আলম সরওয়ার, বিবিসির সাবেক প্রেসিডেন্ট মুকিম আহমেদ, বিবিসি এর সেক্রেটারি শাহনুর খান, সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, বেলাল আহমেদ, চ্যানেল আই ইউরোপের এমডি রেজা আহমেদ, ফয়সল চৌধুরী শোয়েব, ইমদাদুল হক চৌধুরী, কবি আব্দুল কাইয়ুম আবদালুল্লাহ, ব্রেন কাউন্সিলের ডেপুটি মেয়র পারভেজ আহমেদ, কাউন্সিলর রহিমা রহমান, আয়াস মিয়া, মাহবুব আলম, আশরাফ উদ্দিন প্রমুখ। ইউনিভার্সিটি অব বার্মিংহাম ও আস্টন এলাকায় বসবাসরত ব্রিটিশ বাংলাদেশি ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটির আয়োজনে বাংলাদেশের দরিদ্র পথ শিশুদের সাহায্যার্থে বার্মিংহামে অনুষ্ঠিত হল চ্যারিটি ডিনার। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি আশরাফুল ওয়াহিদ দোলাল। মানুষ মানুষের জন্য এই মন্ত্রী উদ্বুদ্ধ হয়ে ইউনিভার্সিটি অব বার্মিংহাম ও আস্টন এলাকায় বসবাসরত
শিক্ষার্থীদের নিয়ে গঠিত বাংলাদেশী স্টুডেন্ট সোসাইটি এর আয়োজনে বাংলাদেশের দরিদ্র ও পথ শিশুদের সাহায্যার্থে অনুষ্ঠিত হলো চ্যারিটি ডিনার রঙ্গিলা 2016। বার্মিংহামের একটি হলে বার্মিংহামের বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটির সভানেত্রী সেলিনা শহীদের সভাপতিত্বে ও ইমরানের স্বাগত বক্তব্যের পরপরই হ্যাশের প্রাণবন্ত পরিচালনায় বাংলাদেশের পথ শিশুদের উপর প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রঙ্গিলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যে প্রবাসী জন্মগ্রহণ করলেও মাটির টানে তারা দেশের হয়ে কাজ করতে চান, তাই চ্যারিটি ডিনার থেকে সংগৃহীত পুরো অর্থই বাংলাদেশের দরিদ্র শিশুদের পেছনে ব্যয় করা হবে এবং ভবিষ্যতে বাংলাদেশ স্টুডেন্ট সোসাইটি বাঙালি কমিউনিটি ও বাংলাদেশের পথ শিশুদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবে। Tonight's event is a collaborative event with the University of Birmingham and Aston Bangladesh Society. We're raising money for the street children in Bangladesh back home through a variety of performances, food, and we'll have donation raffle tickets that will be sold today. Thank you to Channel I for helping us broadcast this event, and inshallah we'll be raising a lot of money to help those kids back home. Ashraful Haidulal, Channel I, Midland. এনফোর্সমেন্ট ইনিশিয়েটিভের ব্যাপারে সুইজারল্যান্ডের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে আগামী 28 ফেব্রুয়ারির নির্বাচনে। এই নির্বাচনের বিস্তারিত নিয়ে রিপোর্ট করছেন আমাদের সুইজারল্যান্ড প্রতিনিধি বাকিউল্লাহ খান রিপন। সুইজারল্যান্ডের রাজনীতি মানবাধিকার ভিত্তিক গণতান্ত্রিক ফেডারেল রাষ্ট্র না উগ্র ডানপন্থী ফেসিবাদী গন্ধতুষ্ট বিদেশিদের জন্য অসহিষ্ণু একটি রাষ্ট্রে পরিণত হবে তা নির্ভর করছে আগামী 28 তারিখের দ্বিতীয়বারের মতো ছুড়ে দেওয়া ফক্স পার্টির এনফোর্সমেন্ট বা ডুয়ার্সেসুং ইনিশিয়েটিভ বা নির্বাচনের ফলাফলের উপর। এনফোর্সমেন্ট বা ডুয়ার্সেসুং ইনিশিয়েটিভ সুইস রাষ্ট্রের জন্য একটি বিপজ্জনক আইন, জানালেন এমপি নেলসন গত শনিবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত জুরিখের হেলভিশিয়ে প্লাসের সমাবেশে। On the 28th of February on a very undemocratic and I think it's an illegal law actually, and of course I'm here to set a sign because I think we are all equal in front of the law, whether we're born with a Swiss passport or whether we're born with another passport. ডুয়ার্সেসুং ইনিশিয়েটিভকে না ভোট দেবার আহ্বান জানিয়ে গত শনিবার 4,000-এর বেশি সদস্যের উপস্থিতিতে আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন জুরিখের প্রেসিডেন্ট করিনা মাউক। তিনি সমাজকে বিদেশি এবং স্বদেশি এই দুই শ্রেণীতে ভাগ করার চেষ্টাকে সুইজারল্যান্ডের মৌলিক গণতন্ত্রের জন্য হুমকি বলে জানান। Durchsetzungsinitiative wird Prüfung vom Einzelfall für ausländische Mitbürgerinnen und Mitbürger abschaffen. Wenn der Pass über die Strafe entscheidet, dann, liebe Teilnehmerinnen und Teilnehmer, dann ist das Willkür. 28 নভেম্বর 2010 সালে ডুয়ার্সেসুং ইনিশিয়েটিভ সাধারণ নির্বাচনে সুইজারল্যান্ড ফক্স পার্টি 53% ভোট পেয়ে জয়লাভ করে। কিন্তু আইনটি আন্তর্জাতিক মানবাধিকার রক্ষার বিরোধী, সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নের দ্বৈত চুক্তির বিরোধী এবং সুইজে বসবাসরত বিদেশিদের স্বার্থ রক্ষায় মোটেও সহনশীল নয় বিধায় জাতীয় সংসদের উচ্চকক্ষ, নিম্নকক্ষ, আইন, শিক্ষা, কৃষ্টি এমনকি বিচার বিভাগও সংবিধানে আইনটি সংযুক্ত করতে না সুযোগ ভোট প্রদান করে। তাই জনগণের ভোটের পাস হওয়া সত্ত্বেও বিষয়টিকে আইনে পরিণত করতে পারেনি সুইজারল্যান্ড ফক্স পার্টি। 5 বছর পর আবার সংসদ নির্বাচনে ভালো ফলাফল করে এবং ইউরোপে শরণার্থী সমস্যাটিকে জনগণের সামনে এনে ফক্স পার্টি আইনটি পাশ করতে আবার ভোটের জন্য আগামী 28 ফেব্রুয়ারি নির্ধারণ করে। একটি দলের বিরুদ্ধে সারা দেশের সব সক্রিয় দলগুলো জোটবদ্ধভাবে লড়াই করছে এই লড়াইয়ে। ফক্স পার্টির সোজা কথা, জনগণের দেয়া রায় মেনে আইনটি সংবিধানে সংযত করতে হবে। যেসব বিদেশি সুইস নিয়ম মানতে চাইবে না তাদেরকে সুইস ছাড়তে হবে। DU ist eine intellektuelle Fehlkonstruktion. Sie wird nicht können funktionieren und Schweiz darf ihr nie beitreten. Wenn das Land bleibt unabhängig, das Land bleibt direkt demokratisch und selbstständig. বিপরীতে
আইনটি পাশ হলে কি হবে সুইজারল্যান্ডের রাজনৈতিক চরিত্র এমন প্রশ্নে জুরিখের প্রেসিডেন্ট করিনা মাউক That we will reject this initiative on the 28th of February. If it will come, I think it is very, very sad for our country and very embarrassing also for our country because it is our own values, our own tradition of our legal system which we hit. President Corina Mauk, তার প্রতিবাদ সমাবেশ এবং মিছিল শেষে সবাইকে নিয়ে হেলপেশিয়া পোস্ট অফিসের পোস্ট বক্সে তার নাসূচক ভোট প্রদান করেন এবং অন্য সবাইকেও দ্রুত ভোট দেওয়ার আহ্বান জানান হেলবেশিয়া প্লাসের সমাবেশ থেকে বাকিউল্লাহ খান রিপন চ্যানেল আই নিউজ সুইজারল্যান্ড ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সুনামগঞ্জের দিরাই উপজেলার দিরাই উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান রোববার পূর্বলননের একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ওমর ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজমুল হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জিম ফিসপ্যাট্রিক এমপি বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিক্স সাবেক মেয়র আব্দুল আজিজ সর্দার এনটিভির ডিরেক্টর মোস্তফা সরওয়ার দবিরুল ইসলাম চৌধুরী ফেজুল হক প্রমুখ এ সময় বক্তারা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন এবং বিদ্যালয়ের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন আগামী 24 এপ্রিল লন্ডনে অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি ইউকের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রস্তুতির বিষয়ে মতবিনিময় সভা পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি সালে আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অভিজিৎ ধর বাপ্পির পরিচালনায় সভায় আয়োজকরা 15 মার্চের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন এবং প্রকাশিতব্য ম্যাগাজিনের জন্য ছবি ও লেখা পাঠানোর অনুরোধ জানান সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার এ কে এম ইয়াহিয়া মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ কামরুন্নাহার নিরু মাসুক আহমেদ ব্যারিস্টার আবুল কালাম শাহজাহান মোহিত চৌধুরী শায়েক আহমেদ এনায়েত সারোয়ার আব্দুল আউয়াল মামুন নজরাতুন নাইম নাদিয়া শারমিন সহ আরও অনেকে রোববার নিউহামের ব্যাকটন কমিউনিটি সেন্টারে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহাজুল কোরআনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে হাফিজ আহমেদ রাজার সভাপতিত্বে এবং মোহাম্মদ জিশান কাদরির পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অতিথি হিসেবে বয়ান পেশ করেন আল্লামা সাদিক কুরেশি আল আজহারি চ্যানেল আই ইউরোপের ইসলামিক বিভাগের প্রধান মাওলানা শফিকুর রহমান বিপ্লবী ডক্টর জাহিদ ইকবাল এবং উস্তাদ রফিক পাতেল এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন রেহান কুরেশি কাদরি আবু বাকর ওমার আখতার হাজি আফতাব কাদরি বেলাল শেব কাদরি হাফিজ হাসান ফরিদা ধর ফাতিমা খান আবিদা আলী সহ স্থানীয় আলেম ও বুজুর্গান প্রমুখ মাহফিলে বিপুল সংখ্যক মহিলারা উপস্থিত ছিলেন রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গ্রেটার সাসেক্স রিজিয়নের দ্বিবার্ষিক সম্মেলন ব্রেক্সিলের এক সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক কয়সরে মাহমেদ বিশেষ অতিথি ছিলেন গোলাম রব্বানী নুরুল আমিন তাজউদ্দিন ফেরদৌস আলম আবুল হোসেন ব্রেক্সিলের মেয়র জন ওয়াস্টন ও কাউন্সিলর চেয়ার জিমি ক্যাবল সম্মেলনে আব্দুল মুকিতকে সভাপতি এবং আবু হেনা আজিজকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করে 51 সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের খবর যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে আর ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে নিউক্যাসলের সেন্ট্রাল মসজিদে ভিজিট মাই মস্ক ডে শীর্ষক ইভেন্ট অনুষ্ঠিত দুই যুগ পর ভোটে নির্বাচিত হল সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃত্ব
বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ, সাথে থাকার জন্য ধন্যবাদ। পবিত্র ইসলামের শাশ্বত বাণীর জন্য ধর্মাবলম্বীদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়াসে নিউক্যাসেলের সেন্ট্রাল মসজিদের উদ্যোগে আয়োজন করা হয় ভিজিট মাই মস্ক ডের। বিস্তারিত থাকছে আমাদের নিউক্যাসেল প্রতিনিধি মোহাম্মদ আলমগীরের একটি রিপোর্টে। মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের সাপোর্টে ইংল্যান্ডের বিভিন্ন শহরে মসজিদের দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় নন মুসলিমদের জন্য ওপেন মসজিদ ডে। নিউক্যাসেলের সেন্ট্রাল মসজিদ এই দিন আয়োজন করে বিভিন্ন অ্যাক্টিভিটি। নন মুসলিম মহিলা, পুরুষ এবং শিশু কিশোররা এই ওপেন ডেতে অংশগ্রহণ করেন। মুসলমান ধর্ম বিষয়ে অনেক জ্ঞান অর্জন করেন তারা। টিভিতে ইংলিশ সাবটাইটেল সহ পবিত্র কোরআন তেলাওয়াত শুনেন আমন্ত্রিত এক অতিথি। তিনি তার বাচ্চার সাথে হেডফোনে পবিত্র কোরআন তেলাওয়াত শুনেন এবং তার অনুভূতির কথা প্রকাশ করেন। It's a nice song and I like it. Well, I was surprised about how poetic and about how lyrical it is. I didn't expect it to be sung basically, so I was surprised about that. And we're also learning afterwards about what a small section of the Quran that was. We're looking at the book and seeing, trying to work out how long it would take to listen to the whole Quran in that sense. So yeah, it's really interesting. পবিত্র কুরআন ইংরেজিতে পড়েন আর এক বৃদ্ধ মহিলা, তিনি বলেন, They're interesting and I would like to learn a little more about it. And that's about it really. সেন্ট্রাল মসজিদের ইমাম আব্দুল বাসিত মসজিদ ওপেন ডের মূল উদ্দেশ্যের কথা তুলে ধরেন। Visit my mosque day is a wonderful and fantastic idea to bring the communities closer to each other, clarify the misconceptions people have and open the doors so knowledge can take the hatred away. And this is the first time Newcastle Central Mosque has participated with Muslim Council of Britain, and we had wonderful response from all around the northeast. People have just came to the mosque driving over two hours driving, so it was really good, and people had a lot of misconceptions about Islam when they came and they see they are coming very closer. So I thank all those people who have come here and they felt very welcome here. Muhammad Alamgir, Newcastle Central Masjid, Channel I. এসেক্সে বসবাসরত প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর ও বিশ্বনাথবাসীর সাথে মত বিনিময় সভা করেছেন এই আসনের সাবেক এমপি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। এসেক্স আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নূর হোসেন জায়গিরদারের সভাপতিত্বে ও আবুল কালামের পরিচালনায় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, রবিন পাল, নুরুল হক লালামিয়া, আলতাফুর রহমান মুজাহিদ, সাবেক চেয়ারম্যান পীর মজনুমিয়া, শামীম আহমেদ, ইকবাল হোসেন, আসান খান, জিলুমিয়া, আনোয়ার আলী, নুরুল ইসলাম, শায়েখ আহমেদ প্রমুখ। সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়নে শফিকুর রহমান চৌধুরীর অবদানের ভূয়সী প্রশংসা করেন। সদ্য প্রয়াত ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার জন্মস্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। প্যারিসের বাংলাদেশি অধ্যুষিত ওভারভিলা জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফ্রান্স থেকে এনায়েত হোসেন সোহেল জানান, ফ্রান্সে বসবাসরত বৃহত্তর নোয়াখালী আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে পূর্বে জাকির হোসেন ভূঁইয়া জানুর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সেলরি হজরত আলী খান, এম এ তাহের, এইচ এস হায়দার, সাইফুর রহমান, ওয়াহিদ ভা তাহের, আশরাফুল ইসলাম, সালেহ আহমেদ, কামাল উদ্দিন, মিজানুর রহমান মিন্টু, সাইফুল ইসলাম, শাহাবুদ্দিন, ফারুক হোসেন, আব্দুল আজিজ প্রমুখ। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম আব্দুল শহীদ ও খতিব নুরুল ইসলাম। এবার সিলেটের খবর। দীর্ঘ 23 বছর পর ভোটের মাধ্যমে নির্বাচিত হল সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। সিলেট থেকে ফয়সাল আহমেদ মোন্নার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নানান কুন্দলে গুঞ্জনের মধ্যেই ভোটের মাধ্যমে নিজেদের নেতা নির্বাচিত করলেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতাকর্মীরা। আর সে কারণে সম্মেলন স্থলে উৎসাহ আর উদ্দীপনার কমতি ছিল না তাদের। সম্মেলনের শুরুতেই প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অনুপস্থিত গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে তৃণমূলকেই দায়িত্ব নিতে হবে বেশি। বাংলাদেশের মানুষ এখন নিঃশ্বাস করতে পারে না, তারা স্বাধীনভাবে দম নিতে পারে না। গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এক এক করে ধ্বংস করে ফেলা। আপনারা দেখুন, এই সরকার নির্বাচিত সরকার নয়। এই সরকার বিনা ভোটে, কোনো ভোট ছাড়াই নির্বাচিত হয়েছে।
এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষাকে পুরোপুরি ভাবে জলাঞ্জলি দিয়ে আমি বলি যে পদাঘাত করে তা একটা পুরোপুরি ভাবে একটা প্রহসনের নির্বাচন দেখিয়ে ক্ষমতায় জোর করে বসে। দ্বিতীয় অধিবেশনে শুরু হয় ভোট গ্রহণ। শান্তিপূর্ণ ভোটে জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম আর সাধারণ সম্পাদক পদে আলী আহমদ নির্বাচিত হন। মহানগর বিএনপির সভাপতি হিসেবে নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে বদরুজ্জামান সেলিমকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। সিলেটে বিএনপির রাজনীতিতে অন্ততপক্ষে গণতন্ত্র মানে পরিপূর্ণ গণতন্ত্র একটা উপহার দেওয়া, যেটা বাংলাদেশের জাতীয় রাজনীতি বিএনপির রাজনীতিতে একটা মডেল হিসেবে চিহ্নিত হয়, সেই লক্ষ্যে আমরা স্বল্প সময়ের ভিতরে যে কাজ করেছি, নির্বাচন কমিশন বানিয়েছি, স্বচ্ছ বুথ হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে, থানায় বুথের মাধ্যমে কমিটি হয়েছে। আজকেও ভোটাররা আমাদের জেলা এবং মহানগরের ভোটারদের তাদের প্রতিফলিত বুথ তাদের যোগ্য প্রার্থীদের নির্বাচিত করেছে। বাধা বিপত্তি প্রতিকূলতা সরকারি প্রতিকূলতার পরেও আমরা শান্তিপূর্ণভাবে আজকে নির্বাচন করতে সক্ষম হয়েছি। আগামী দিনে আন্দোলন সংগ্রামে আরও সক্রিয় ভূমিকা রাখতে তৃণমূল নেতৃবৃন্দকে প্রশিক্ষিত করে তোলা হবে বলে জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ। এই পরিকল্পনা যেমন আমার কর্মীদেরকে রাজনৈতিকভাবে প্রশিক্ষিত করে তোলা, দলকে তৃণমূল পর্যায়ে বিশেষ করে ওয়ার্ড পর্যায় থেকে সুসংগঠিত করা, এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনটুকু হয়ে গেছে দলীয় নির্বাচন, সেখানে দলীয় কর্মীদের যদি আমি আমার দলের আদর্শ, দলের গঠনতন্ত্র, দলের নিয়মকানুন, দলের নেতৃত্ব সম্পর্কে আমি তাদেরকে প্রশিক্ষিত করে তুলতে পারি, আমার দল তৃণমূল পর্যায়ে সংগঠিত হয় নির্বাচনে যেভাবে, ঠিক সেভাবে আন্দোলনে আমরা বিজয় লাভ করতে পারব। নতুন কমিটির মাধ্যমে রাজপথে আবারও সক্রিয় হবে সাইফুর রহমান আর ইলিয়াস আলীর সিলেট বিএনপির কার্যক্রম। এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। ফসল আহমেদ মুন্না, চ্যানেল আই ইউরোপ, সিলেট। দেশটাকে পরিষ্কার করি এমন প্রতিপাদ্য সামনে রেখে নগরীতে সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান চালানো পরিবর্তন চাই নামের একটি সংগঠন। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে নগরীর চাঁদনীঘাটে এসে শেষ হয়। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে কয়েকশো শতাধিক শিক্ষার্থী নিজেদের উদ্যোগে সড়কের আবর্জনা পরিষ্কারের এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নেন। এ সময় সাধারণ জনতা আর পথচারীদের অনেকেও এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে আবর্জনা পরিষ্কারে শরিক হন। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পরিচ্ছন্ন দেশ গড়তে নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেই এমন উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন চাই। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আগের চেয়ে অনেক বেশি সচেষ্ট বলে মন্তব্য করেছেন পুলিশের আইজি একেএম শহীদুল ইসলাম। তিনি বলেন, প্রবাসীদের সহায়তা গঠিত পুলিশের বিশেষ প্রবাসী হেল্প ডেস্ক কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ ও মনিটরিং করা হচ্ছে, তবে অভিযোগগুলো যাতে ঠিকমতো পুলিশের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রবাসী নেতৃবৃন্দকে আরও সচেষ্ট হবার আহ্বান জানান তিনি। সিলেটে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ আয়োজিত প্রবাসীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পুলিশের আইজিপি একেএম শহীদুল ইসলাম, পিপিএম, বিপিএম ও সেমিনারে আরও উপস্থিত ছিলেন এইচআরপিবির সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, জেলা জজ মনির আহমেদ পাটোয়ারি, আকবর হোসেন মৃধা, সিলেটের পিপি অ্যাডভোকেট মেসবাউদ্দিন সিরাজ সহ অন্যান্যরা। এবার একটি সুখ সংবাদ। প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী বঙ্গবন্ধু সহচর মুসলিমউদ্দিন আহমেদ গত বুধবার সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার দোয়া কামনা করা হয়েছে। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। প্রবল ঝড়ে বিপর্যস্ত ব্রিটেন, অন্ধকারে লাখো মানুষ। লন্ডনে সিনেমা শুটিংয়ে ডাবল ডেকার বিস্ফোরণে উদ্বেগ উৎকণ্ঠা। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের বিজনেস কনফারেন্স। বাংলাদেশে শিশুদের সাহায্যে বার্মিংহামে ব্রিটিশ বাংলাদেশি শিক্ষার্থীদের চ্যারিটি ডিনার।
এনফোর্সমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে সুইজারল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ ফেব্রুয়ারির নির্বাচনে। এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।